তিনিচুকীয়া কংগ্রেসত খহনীয়া অব্যাহত। এবার জিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনীষা বৰুৱা, জিলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকর দল ত্যাগ। আজি তিনিচুকীয়া জিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদর দল ত্যাগ অম্লান পৰাশৰৰ। দলৰ পৰা পদত্যাগ টাউন কংগ্রেসের উপসভাপতি কোস্ত বৰকটকী, তিনিচুকীয়া ব্লক কংগ্রেসের সভানেত্রী পুষ্পা সিং আর টাউন যুব কংগ্রেসের নেত্রী কণিকা দাসর। আমি মনের দুঃখতে পদত্যাগ করছো, মানে দলটো বেয়া পায় করা নাই। ভাবিছিল আমার লোকসভা নির্বাচন আমার দলীয় প্রার্থী টিকিট দিব, এবার আমাকে দলীয় টিকিট প্রার্থী টিকিট নিদিয়ার কারণে আমি মনের বহুত দুঃখ পাইছো। আর অহা যে নির্বাচন 2026 হবো, তাতো যে আমার দলীয় প্রার্থী টিকিট দিব মোৰ সন্দেহ হয়েছে। লুঞ্জিতি এজেল আমার কংগ্রেসের আমার এলায়েন্স হয়েছে যদি আমার তেনেকে সহযোগ করা নাই। আমার যেহেতু তিনিচুকীয়া টাউন ব্লকের কংগ্রেসের যা সদস্য আসলে প্রত্যেকে আমি আজিরপর কংগ্রেস দলক ত্যাগ করেছো বলে আমি আমার হাইকমান্ডের ওসব আমি আমার নিজের পত্রযোগে জানালো। আর বহুতে পদত্যাগ করেছে যাক আমার লগত জড়িত আসে, যাক আজি এই বিপর্যয়ের সময়তো তিনিচুকীয়া কংগ্রেস আমার ব্লকের কার্যকাল চলাওতে সহায় সহযোগ করেছিল, যা বিধানসভা ইলেকশনতো আমার দলের প্রার্থিত্ব নিদিয়ার বাবে, আর এটা বর্তমান যে লোকসভা নির্বাচন তাতো দেখিছো আমার দলের প্রতীকচিহ্ন নোহা হয়েছে। আমি কি করলো, আমি তিনিচুকীয়া টাউন ব্লকের হয়ে আমি আমার তৃণমূল পর্যায়ের কর্মী লগত আমি আলোচনা বিলোচনা করে দেখিলো যে বহুত মানে মনত বহুত দুঃখ বেদনার ভরপুর হয়ে আছে।